आप समाचार विस्तार से। गैडिक भारत संगठन के उद्योग से सिलचर के खुदराम बोस प्रतिमूर्ति के नीचे नागरिक पंजी में शामिल नहीं किए गए हिंदू समुदाय के लोगों के नाम शामिल किए जाने के मुद्दे को लेकर समावेश प्रदर्शन आयोजित किया गया, जिसमें गैडिक भारत के कार्यकर्ता उपस्थित रहने पर बधाई प्रकट किया गया। आज के कार्यसूची दावी त्रुटिपूर्णी के असंगति সেই অসঙ্গতির পর্যালোচনার দাবি জানাচ্ছি আমরা। বন্ধুগণ, এনআরসি পরবর্তী সময় আমাদেরকে বলা হচ্ছে যে কোন চিন্তা, যেখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, রাজস্থান বিভিন্ন রাজ্যে এই নোটিফিকেশন দিয়ে হাজার হাজার মানুষ বেঁচে যাচ্ছেন, হাজার হাজার মানুষের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, সেখানে আমাদের অঙ্গরাজ্যে, আমাদের এই আসাম রাজ্যে সেই নোটিফিকেশন কার্যকরী হচ্ছে না। কেন হচ্ছে না বন্ধুগণ? আমরা এও লক্ষ্য করছি যে এতদিন আমরা অপেক্ষা করেছিলাম যে আমাদের যারা এখানকার এখান থেকে যারা জনপ্রতিনিধি হয়ে গেছেন, যারা জনপ্রতিনিধি, যারা আমাদের ভোট নিয়ে, যারা হিন্দু বাঙালির ভোট নিয়ে দিসপুরের মাখনার দই খাচ্ছেন, আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে হয়তোবা তারা কিছু বলবেন। কিন্তু আজকে যখন এনআরসি প্রকাশ পেল, আজকে যখন এনআরসিতে দেখা গেল যে লক্ষ লক্ষ বাঙালি হিন্দুর নাম কর্তন করে দেওয়া হয়েছে, আজও তারা একজন কোনো জন। আমরা এখানে যেটা বলছি যে এই ত্রুটিপূর্ণ নাগরিক পঞ্জি, সেই যে ত্রুটিপূর্ণ এই জন্য আমরা বলছি যে আমাদের কাছে এমন সমস্ত খবর আছে, অনেক অনেকে এসে আমাদেরকে কমপ্লেন দিয়েছেন যে তাদের যথেষ্ট নথি দেওয়া সত্ত্বেও নাম যাচ্ছে না। এবং আপনারা জানেন বিভিন্ন পত্র পত্রিকায় সভা সমিতি আসাম পিপল, কিন্তু আমরা কিছুদিন আগে এই ৬ নম্বর ধারার যিনি চেয়ারম্যান বিকে শর্মা, তার যে আমরা বিজ্ঞপ্তি পেয়েছি, সেই বিজ্ঞপ্তির প্রতিটি লাইনে ইন্ডিজিনিয়াস পিপল, ইন্ডিজিনিয়াস শব্দকে বারবার ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি যে সেটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, এবং আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে বলতে হবে যে বরাক উপত্যকা আমরা চিরদিন, আমাদের এখানের ভাষা আলাদা, আমাদের দৃষ্টি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমরা সেই আসাম একর্ডের মধ্যে পড়ি না, এবং আমরা সেই আসাম একর্ড আমরা মানি না। বন্ধুগণ, একটা কমিটি বানানো